صلى الله عليه وسلم بأشهر كلمة لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت ولا تأكن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن الصلاة مكتوبة متعمدا فإن من ترك الصلاة مكتوبة متعمدا فقد بريت منه ذمة الله أو كما قالت النبي صلى الله عليه وسلم সকলেরই বড় সেই বিদ্যা আছে যার, সকলের বড় সেই বিদ্যা আছে যার, বিদ্যা সমান ধন গো কোথা আছে আর। সকলে রাজাকে মানে আপনার দেশে, আলেমের মান হয় স্বদেশে বিদেশে, সব ধন ক্ষয় হয় খরচ করিলে, বিদ্যা নাহি ক্ষয় হয় চিরকাল দিলে, ইলেম শিখা ফরজ সকলেরই পরে, এলেম শিখা ফরজ সকলেরই পরে, ঘর ছাড়িতে হয় যদি ইলমের তরে, বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন, বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন, বিদ্যাহীন মানুষ পশুর মতন। শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল, শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল, একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল। তাই বলি অগ শিশু এখনো হইতে, যতন করব তোমরা বিদ্যা শিখিতে, গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, গরিব দুঃখীর বাক্য হলে সুবচন, সাদরে তার তুমি করিবে গ্রহণ, সম্রাট ধনীর বাক্য হলে কুবচন, সম্রাট ধনীর বাক্য হলে কুবচন, ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন, সম্রাট সমসুখী সেই ভিকারী, সম্রাট সমসুখী সেই ভিকারী, থাকে যদি তার ঘরে আল্লাহওয়ালি নারী। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি সাহেব, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও মোমেনা মা ও বোনেরা, প্রশংসা তাঁর যিনি আল্লাহ, তিনি মাবুদ, তিনি মসজিদ, যেনাকে ছাড়া আমরা চলতে পারব না, যিনি আমাদেরকে একটা নতুন মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন। আর এই বছরের মানে আমাদের বক্তাদের দুটো বছর মিলিয়ে একটা সিজন হয়, একটা বছরের শেষ দিক আর একটা বছরের শুরু দিক। তো এই সিজনের আজকের আমার প্রথম এই প্রোগ্রাম শুরু, তো বহু দূর থেকে বহু কষ্ট করে আমাদেরকে যিনি হাজির করেছেন সেই মহান মুনিবের দরবারে আমরা একবার হৃদয়ের ভিতর থেকে প্রাণ খুলে ভালোবাসার কণ্ঠে
পুরুষেরা জোরে মহিলারা আসতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতরম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, মানুষ নামে একটা প্রাণী পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, অনেক মখলুক আছে। কোরআন এবং হাদিসের ভিতরে মখলুকাতের কোনো গণনা নাই যে 18,000, 20,000, 25,000 কি 10,000, এমন কোনো সহি দলিল নাই। কথায় কথায় মুরব্বীরা বলে আসছে যে 18,000 মখলুকা। তো পৃথিবীর বুকে সৃষ্টির সেরা জিব্রাইল মিকাইলের থেকেও সম্মানী হলো এই মানুষ। মানুষকে সৃষ্টির সেরা বানানো হয়েছে। এই মানুষ কথাতে বোঝানোর জন্যে একটিবার আপনাদেরকে বলছি, ধরেন 18,000ই মখলুকাত কথাতে বোঝানোর জন্যে বলছি। তাহলে মানুষকে যদি ওর থেকে বাদ করা যায় তাহলে আরেক দিকে থাকছে 17,999। এই 17,999-এর দিকে যদি আঙ্গুল তোলা যায় যে এটা কেন, কেন গরু, কেন মহিষ, কেন হাঁস, কেন মুরগি, কেন গাছপালা, কেন পোকামাকড়, কেন, তো এক কথাই উত্তর চলে আসবে, এগুলো মানুষের জন্য। আর মানুষ কেন না আল্লাহর জন্য, ঝামেলা শেষ। তাহলে মানুষ কত দামি, মানুষ হয়ে মানুষকে মার্ডার করলে গুনাহ হবে, কিন্তু আজকে কতগুলো মুরগা জবাই হয়েছে, মুরগি কতগুলো জবাই হয়েছে, গরু জবাই হয়েছে, কেন না, এরা মানুষের জন্য। মানুষ কিন্তু পশুর জন্য নয়। এমন কি কোরআনকেও যদি জিজ্ঞেস করেন তুমি কেন, তো কেউ বলবে হুদাল্লিন নাস, আমি মানুষকে রাস্তা দেখাতে এসেছি। যদি কাবাকে জিজ্ঞাসা করা হয় তুমি কেন আল্লাহর ঘর, সেও বলবে উজিয়ালিন নাস, আমাকে মানুষের জন্য করা হয়েছে। তাহলে একটা জিনিস ভাবা যাক, মানুষের মর্যাদা কত, এর সম্মান কত। তো আজকে আমি শিক্ষা নিয়ে কথা বলবো না, তার কারণ শিক্ষার উপরে অনেকেই কথা বললো আমি শুয়ে শুয়ে শুনলাম, তবে আবার না বললেও নয়। আমার মেন বক্তব্য কিন্তু সূরা আনআমের যে আয়াতটা পড়েছি তাকে এক কথায় বলা যেতে পারে আদালত। কোরআনের ভিতরে আদালত আছে, বিচার বিভাগ আছে, কিভাবে ইসলামী বিচার বিভাগ চলছে আর দুনিয়াবী বিচার বিভাগ কিভাবে চলছে, এই দুটি জিনিসকে আপনাদের সামনে খুব স্বল্প সময়ে দেখাবো। লম্বা সময় আপনাদের কাছে আমি নিব না, একদম হালকা করে ছেড়ে দেব ইনশাআল্লাহ। তবে মাদ্রাসাটা নতুন, এর জন্যে শিক্ষার উপরে দু চারটি কথা প্রথমে বলে নিচ্ছি যেটা আমার বিষয়ের মধ্যে নয়। তো মানুষ দামি কেন, যদি বলেন মাংসর দিক থেকে তাহলে হাতি বেশি ওজন হবে, উট বেশি ওজন হবে, গরু বেশি ওজন হবে। তো মানুষ মূল্য কেন, মানুষের দাম এত কেন, তো এটা একটাই কারণ, মানুষের পরে পরে যাকে রাখা যাবে তার নাম হচ্ছে ফেরিশতা। ফ্যানটা আপাতত বন্ধ থাক, আমি যখন বলবো তখন চালাবেন, হ্যাঁ রেডি হয়ে থাক। এবার দেখেন, আপনি বলছেন আমি প্লেয়ার ভালো, আর আমার দাবি আমি প্লেয়ার ভালো। আমার উদাহরণগুলো ভালো করে শুনবেন,
আপনার দাবি আমি প্লেয়ার ভালো আর আমার দাবি আমি প্লেয়ার ভালো তো মানুষ কি বলবে ময়দানে নামো খেলার ময়দানে নামো ফুটবল হোক ক্রিকেট হোক হাডুডু হোক ময়দানে নেমে তুমি তোমার ক্ষমতাটা দেখিয়ে দাও মুখের কথা শুনবো না আমার আগে যিনি বললেন ওই কথাটাই বললেন ফেরেশতা